আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা অনেক রকম পাকোড়া খেয়েছি, বড়া খেয়েছি, কিন্তু আজকের পাকোড়াটা একদম আনকমন। আমরা লাউয়ের ভাজি খেয়েছি, লাউয়ের ঘণ্ট খেয়েছি, লাউয়ের মুরগি দিয়ে খাই, লাউয়ের সব রকম পথ করে খেতে পারি, কিন্তু লাউ দিয়ে পাকোড়া আমি খেয়েছি আরও দু একবার, কিন্তু আজ আবার আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমি নিজে এগুলো খুব পছন্দ করি, এই টাইপের পাকোড়া। তো আমি এই যে দেখুন কিছু লাউ নিয়েছি, লাউটা এই এরকম একটা মেশিনে সাজে গ্রেট করে নেব, কারণ হাতে চিকন করে কাটলে সেটা অতটা মিহি হবে না। এইরকম করে ছোট ছোট সরু আকারে করে কেটে নেব। এই চার পিস নিয়েছি লাউ, পুরাটাই কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, যে কয়জন দেখেন, তো লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে লাউ গ্রেট করেছি, তার সঙ্গে ছোট চিংড়ি মাছ দিলাম। আর এইটা আমাদের বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের একদম ফ্রেশ নদীর ছোট চিংড়ি। তো চিংড়ি মাছ দিলাম, এবার পেঁয়াজ দিচ্ছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার, ব্যাস সবগুলো দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করব। কে কে এই লাউয়ের পাকোড়া বা বড়া খেয়েছেন আমি জানি না। লাউয়ের আগা ডোগা পাতা সব খাওয়া যায়, যেটা একদম বয়স হয়ে যায়, যে কালো কালো মোটা ডাটাটা, ওইটাও খাওয়া যায়। কোনো কিছু ফালানো যায় না লাউয়ের, আর লাউ তো পেট ভালো থাকে। এবারে একটু বেসন দিয়ে দিলাম, কারণ যেহেতু পাকোড়া বা বড়া বানাবো, একটু বেসন দিতে হবে। লাউটা তো নরম, পানসে তরকারি একদম নরম হয়ে যাবে, তার জন্য হয় চালের বাটা, ডালের বাটা অথবা বেসন, তিনটার যে কোনো একটা দিলেই হয়েছে। তো আমার ঘরে ছিল বেসন, তাই আর আমি চাল ডাল বাটা করলাম না, এটা দিয়েই ভালো করে চটকে চটকে মেখে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অসাধারণ লাগে খেতে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে। তো মাখা আমার হয়ে গেল, এবারে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। প্রিয় ভিউয়ার্স, ব্যাস ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। এখন তেলের উপরে ছোট ছোট লিচি কেটে, সেই লাউয়ের ডো থেকে লিচি কেটে পাকোড়া আকার শেপ করে এখানে দিয়ে দেব। ডালের বড়া বাকোড়ার মতোই হবে, গোল বা লম্বাটে যে যে রকমের বানায় আমি এরকম করে বানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর ছোট চিংড়ি দেওয়া আছে, এই পাকোড়াটা খেতে দারুণ লাগবে চিংড়ি মাছের। আমার একবারে ভাজা যাবে না, আমি দুইবার করে ভেজে নেব। তো যাই হোক, আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু চুলার জাল লো হিট করে নিয়েছি, মৃদু জালে ভাজতে হবে, কোনো রকম পোড়াল লেগে ধাওয়া দাওয়া জাল দিয়ে ভাজা যাবে না। একটা দারুণ সুগেরান আসছে, আর এই লাউটাও প্রিয়, একদম গ্রামের লাউ, চিংড়ি মাছটাও গ্রামের।
কোনো কিছু মুখে ভালো না লাগলে এরকমের সব রকম সবজি দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়া যায়, মিষ্টি কুমড়া, তারপরে লাউ, কাঁচকলা, আলু, ডাল সব রকম দিয়ে বানিয়ে খাওয়া যায় গরম ভাতের সঙ্গে। তো দেখুন আমার পাকোড়া বানানো হয়ে গেছে, ভাজা এবার তুলে নিচ্ছি। আর আজকের রান্নাবান্না এই অবধি, ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।